কোচবিহার জেলার সফরের শেষে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউস থেকে সুনিদি রোড ধরে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয় রাজ্যের মুখ্যমন্ত্রী সমবেদনশীল দিদির কাছে নিজেদের জমির অধিকার পাওয়ার আর্জি নিয়ে কোচবিহার শহরে কুড়ি নম্বর ওয়ার্ডের সুনিদি রোড স্বর্ণ লিচুতলা বস্তি এলাকার রাস্তার পাশেই অপেক্ষমান ছিল মা বোনেরা মুখ্যমন্ত্রী গাড়ির সংশ্লিষ্ট এলাকায় পৌঁছতে পুলিশ বাধা উপেক্ষা করে সুন্দর রোডের ওপর মুখ্যমন্ত্রী চলন্ত গাড়ির থেকে এগিয়ে গেলেন এই মহিলারা তৎক্ষণাৎ নিজের গাড়ি থামাতে বলেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেই জানালা দিয়ে সমস্যা শুনলেন সংশ্লিষ্ট এলাকার জমির অধিকার না পাওয়া কথা এদিন তারা মুখ্যমন্ত্রীকে জানালেন সালের উনত্রিশে অক্টোবর ঠিক একইভাবে এই জায়গাতেই তার সাথে কথা বলেছিলেন তারা তাদের আর্জি একটাই তারা যে জমিতে থাকেন তার কোনো পাট্টা হয়নি আজও দ্রুততার সাথে তাদের পাট্টার কাগজ প্রস্তুত করার আবেদন তখনও করেছিলেন তারা এরপর তার কথা মতোই সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমস্ত রকম কাজ সম্পন্ন করেছেন এই বস্তিবাসীরা তাদের এলাকায় সার্ভে করেছে সংশ্লিষ্ট দপ্তর কিন্তু আজ পর্যন্ত পাট্টার কাগজ হাতে পাননি তারা তাই দিদিকে বিষয়টি জানালেন এদিন গুরুত্ব সহকারে তাদের কথা শুনে নির্দিষ্ট জায়গায় তাদেরকে যোগাযোগ করার কথা বললেন মুখ্যমন্ত্রী এবং তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেও আশ্বস্ত করেন বলে এদিন জানান এই বস্তিবাসী মহিলারা মুখ্যমন্ত্রীর এই মনোভাবে এদিন আনন্দে আপ্লুত হয়ে উঠলো এই বস্তি এলাকা দিদি ছিল একটা সময় ঠিক আমরা এই একইভাবে একই অবস্থায় আমরা দিদিকে পাট্টার জন্য আবেদন করেছিলাম যাতে দিদি আমাদের পাঠ্টা দেয় তাহলে আমরা দীর্ঘ অনেক বছর প্রায় তে ফুট চেষ্টা অসুস্থভাবে আছি সাইকর্মের জন্য দিদি যথেষ্ট চেষ্টা করে বলে গিয়ে যদি সব সময় আমাদের জন্য হয় কিন্তু আমাদের পাতা কোনো ব্যবস্থা হয়নি কোনো ব্যবস্থা হয়নি তার জন্য আজকে আমাদের প্রস্তুতি দিতে আমরা বাঁধলো সে দিদিকে আবার ঠিক একইভাবে আমরা জানা